আমাদের লোক আপনারা এখানে বসে আছেন, আপনারা এসেছেন এতদিন দাঁড়িয়েছিলেন, আমাকে একটু দেরি হলো, কিন্তু আমি ক্ষমা চাই, কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আপনার কোন সাপোর্ট নিয়ে দিদির জন্য, দিদির পার্টির জন্য অরূপ বাবু বসে আছেন, ইনি তারাবাবু বসে আছেন, দিব্যেন্দুবাবু বসে আছেন, আমাদের সব ভাই টিএমসির লোক এখানে বসে আছেন, সব ভাইকে আপনার সাপোর্ট দিন, তাহলে আমরা স্ট্যান্ডিং করতে পারবো মমতা দিদির হাত। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রথম পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন বিহারীবাবু তথা সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রোড শো এর পাশাপাশি তার নির্বাচনী সভায় উপচে পড়ছে ভিড়। এদিন বাঁকুড়ার তারলাংড়া ব্লকের বিবরদাতে বিহারীবাবুর বাংলা ভাষণ শ্রোতাদের মন জয় করে নেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও শত্রুঘ্ন সিনহার নির্বাচনী সভায় ভিড় ছিল নজর কাড়া। এদিন বাঁকুড়া 24x7কে সাক্ষাৎকারে জানান, এই প্রথম তিনি পঞ্চায়েতের ভোট প্রচারে নেমেছেন। পঞ্চায়েত ভোট আমাদের দেশের গণতন্ত্রের মাতৃকা। প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, উনি তো বিদেশে ভারতের গণতন্ত্রের কথা বলছেন, আর বাংলায় সেই গণতন্ত্রের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোট সরকার বদলের ভোট নয় ঠিকই, তবে 24-এর দিল্লির সরকার বদলের ভোটে এবার গেম চেঞ্জার কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রচার এসেছেন, কি বলবেন? না, আমি তো বলতে চাই কি মমতাজির হ্যান্ডস ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন, আর আমার যা আমি যা দেখছি, কালকে ফার্স্ট টাইম আমরা এসব করেছি, আমি যা দেখছি একবার সুইপ করছি টিএমসি পঞ্চায়েত ইলেকশন, জেলা সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ সুইপ করবে। আপনার বক্তব্যে একটা কথা বললেন যে এটা পঞ্চায়েত ভোট, এখানে সরকার বদল হবে না, এখান থেকে কিসের ইঙ্গিত দিলেন? এখানে সরকার তো আমাদের 2024 আমরা ট্রাই করছি, তো মমতাজি উইল বি গ্রেট গেম চেঞ্জার, সেটা তো আমি বলেছি অনেকবারই। এইবার তো আপনার দিস ইজ ফর দ্য পিপুল অফ বেঙ্গল, পিপুল অফ আসানসোল বাঁকুড়া, পিপুল অফ বেঙ্গল যা লাইফ দেখছে, যা হচ্ছে এখানে, ওর ইম্প্রুভমেন্ট জন্যে, ওর ডেভেলপমেন্ট জন্যে, কমিটমেন্ট জন্যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন, ভেরি ইম্পর্টেন্ট। আই জাস্ট সেড মাদার অফ ডেমোক্রেসি বলা যায় আমার ইন্ডিয়াকে, উনি বলেছেন বাইরে গিয়ে, আমি বলছি দিস ইলেকশন ইজ দ্য মাদার অফ অল ইলেকশন। আর এইবারে আমরা স্ট্যান্ডিং করছি আমাদের টাইগ্রেস অনারেবল সিএম মমতা ব্যানার্জির হ্যান্ড, আমরা স্ট্যান্ডিং করছি। আমি আমি বলতে চাই যে আমি আগে বললাম আপনাকে ইলেকশনটা আমি দেখতে চাই, আমি দেখতে পারি এবার পুরো সুইপ করছে টিএমসি, নো সেকেন্ড ওপিনিয়ন। থ্যাংক ইউ। এদিন বিহারীবাবুর গলায় খামোশ ডায়লগ শোনার আবদার তোলেন বিবর্দাবাসী, সেই আবদার মেটান শত্রুঘ্ন সিনহা, পাশাপাশি বিরোধীদের খামোশ করার ডাকও দেন এই তৃণমূল সাংসদ। বিবর্দা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।